ভাটিয়াপাড়া যখন যুদ্ধে গেছিলাম তখন আপনার এটা 14ই ডিসেম্বর হবে, যখন যুদ্ধে ছিল সাব ক্যান্টনমেন্ট ছিল সেখানে, তারা কিছুতেই সারেন্ডার করতে ছিল না। সেখানে রাজাকার আলবদর শান্তি কমিটির লোকজন সেখানে আশ্রয় নিয়েছে, তারাও ছিল। আমরা যখন গেলাম তখন আপনার কেষ্টপুর, তারপরে আপনার নদীর পশ্চিম পাড় থেকে মোটামুটি আমরা ফায়ার করা শুরু করলাম, এবং আমাদের কাছে মর্টার ছিল। আমার একই জায়গায় আমরা জামাল চৌধুরী এবং আমি ছিলাম, তখন আমাকে বললো যে তুমি মর্টার ফায়ার করতে জানো? আমি বললাম নিশ্চয়ই, আমার মর্টার ফায়ারের ট্রেনিং আছে, আমি ফায়ার করতে জানি। তখন বললো যে তুমি মর্টার ফায়ার করো, উনি বললেন। তখন আমি সেটা মর্টারকে অ্যাঙ্গেল করে, যে এত দূর অ্যাঙ্গেল করলে ওখানে তাদের অবস্থানে যে গোলা পড়বে, তখন আমি ওখানে মর্টার ফায়ার করলাম। একটা ফায়ার করলাম, দুইটা ফায়ার করলাম, তৃতীয়বার আমরা যেখানতে ফায়ার করতেছি ঠিক তার কিছু দূরেই আইসে পাকিস্তানিদের মর্টারের গোলা পড়লো। আইসে ভাগ্য ভালো ছিল, যেখানে গোলা পড়ছে ওখানে একটা ডুবার মতো ছিল, ডুবার মতো থাকার কারণে সেটা বাস্ট হয় নাই। আর সেটা যদি ডুবা যদি না থাকতো তাহলে ওই দিনই আমাদের জীবনের অবসান হইত। এইটা আমার জীবনের একটা বিশেষ ঘটনা।